বৃহস্পতিবার ভারতীয় সংবিধানের জনক ডক্টর বি আর আম্বেদকরের 133তম জন্মজয়ন্তী, যার পুরো নাম ভীমরাও রামজি আম্বেদকর, যিনি বাবা সাহেব আম্বেদকর নামেও পরিচিত। ভারতের রাজনীতিবিদ, অর্থনীতিবিদ এবং আইনজ্ঞ ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরই সংবিধান পরিষদের আলোচনায় সময় ভারতের সংবিধানের খসড়া তৈরি করার কমিটির নেতৃত্বে দিয়েছিলেন। লড়েছেন নারী ও শ্রম অধিকারের জন্য, তাই প্রতি বছর 14ই এপ্রিল সমাজের সকল স্তরে সামাজিক অধিকারকে মান্যতা দেওয়ার লড়াইয়ের নেপথ্যে এ যোদ্ধাকে তার জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানানো হয়। তাকে শ্রদ্ধা জানাতে দিনটি পালিত হয় আম্বেদকর জয়ন্তী বা ভীম জয়ন্তী হিসাবে। আম্বেদকর জয়ন্তীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ দেশের সমস্ত গুরুত্বপূর্ণ নেতারা সংসদে আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন। প্রতি বছরের নিয়ে এ বছরও ভারতরত্ন ডক্টর বি আর আম্বেদকরের 133তম জন্মজয়ন্তী পালন করা হচ্ছে রাজ্য জুড়ে। ভারতরত্ন ডক্টর বি আর আম্বেদকরের 133তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। রাজধানীর উজ্জয়ন্ত প্রসাদ প্রাঙ্গণে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত বাবা সাহেবের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী বলেন, এক দলিত পরিবারে জন্ম হয়েছিল বাবা সাহেব আম্বেদকরের। দলিত ও পিছিয়ে পড়া মানুষদের জন্য তার গুরুত্ব অপরিসীম। অত্যন্ত দরিদ্র পরিবারে তার জন্ম। অল্প বয়সে ওনার বাবা মারা যান। পেশার সেনাকর্মী সুবেদার রামজি মাল্লু জিৎ সৎপাল বাবা ও ভীমাবাই সৎপাল মায়ের 14তম ও শেষ সন্তান ছিলেন বাবা সাহেব। খুব মেধাবী ছাত্র ছিলেন তিনি। মুম্বাইয়ের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। পরে তিনি ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন। ভারতের স্বাধীনতা লাভের পর দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর আবেদনে তিনি ভারতের সংবিধান রচনা করেছিলেন। ভারতরত্ন ডক্টর বি আর আম্বেদকরের আজকে 133তম জন্মদিন এবং আমরা প্রতি বছরই এই দিনটি পালন করি এবং বিশেষ করে উনি দলিত লোকদের জন্য যেভাবে, পশ্চাৎপদ শ্রেণীর লোকদের জন্য যেভাবে ওনার জীবন উৎসর্গ করেছেন সবাই জানে। মৌ শহরে একটা ছোট্ট একটা শহর, সেই মধ্যপ্রদেশে ওনার জন্ম এবং অত্যন্ত গরিব অবস্থায় ওনার জীবনযাপন কাটে এবং অতি অল্প বয়সে ওনার যে পিতা ওনার স্বর্গাবাস হয়। পরবর্তী সময়ে একটা ছোট্ট একটা ঘরের ভিতরে ওনারা মা বাবা পিসি সবাই মিলে একসাথে থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে তীক্ষ্ণতার পড়াশোনা এত ভালো যে নিজেকে যেভাবে উনি তৈরি করেছেন, উনি পিএইচডিও করেছেন, আমরা সবাই জানি, পোস্ট গ্রাজুয়েশনও করেছেন, বিদেশে পড়াশোনা করেছেন, কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়েছেন এবং আবার ব্যারিস্টারও হয়েছেন। তো আমাদের যে ভারতবর্ষের যে সংবিধান সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে মোটা, কারণ এখানে বিভিন্ন শ্রেণীর বাস এই ভারতবর্ষ। তো সবাইকে মাথায় রেখে সবাই জন্য যেন সেটা উপযোগী হয় সেইভাবে উনার নেতৃত্বে যে আমাদের সংবিধান রচিত হয়েছে সর্বজন বিদিত সেটা। এবং আজকের আমি বলতে দ্বিধা নেই, আমি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ দেব যে উনি গতকালেই উনি ঘোষণা দিয়েছেন যে উনার জন্মদিনে সমস্ত ভারতবর্ষের সমস্ত অফিস ছুটি ঘোষণা করেছেন, সে বন্ধ থাকবে। আমরা এর জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এটা হওয়া বাঞ্ছনীয়, কারণ উনি যে পথ দেখিয়েছেন কীভাবে ছোটোবেলার থেকে বিভিন্ন বিদ্বেষমূলক আচার আচরণ ওনার প্রতি করা হয়েছে আমরা সবাই জানি। একজন আবার আরেক দিক দিয়ে একজন ওনার মাস্টারমশায়, উনি আবার ব্রাহ্মণ, তার উপাধি নিয়ে আজকে বি আর আম্বেদকর এবং ওনার যে পাঁচ জায়গায় ওনার জন্ম যে ভূমি এবং বিভিন্ন জায়গায় ওনার যে কর্মভূমি, মৃত্যু যেখানে ওনার স্বর্গাবাস হয়েছিল, সমস্ত জায়গায় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই পাঁচটা জায়গায় প্রায় সব জায়গার মধ্যেই সেটাকে একটা আলাদাভাবে একটা মানে মানুষ যেন যেতে পারে সেই জায়গাগুলো মানুষের জন্য খোলা রেখেছেন এবং সুন্দরভাবে সেই জায়গাগুলোকে উনি মানুষের জন্য উপযোগী করে তোলার ব্যবস্থা করেছেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।